দেওয়ার জন্য অনুরোধ করছি, ডান দিক দিয়ে আনেন। আমি 14 দিন তাকে নিয়ে হাসপাতালে যুদ্ধ করেছি তাকে বাঁচিয়ে রাখার জন্য। বাহার পাখি সার্বক্ষণিকভাবে তাকে টেক কেয়ার করেছে। আমার ছেলে 24 আওয়ার্স তার বাবার শিয়রে বসেছিল, কিন্তু তাকে জীবিত অবস্থায় এই দেশে আনতে পারলাম না। সে অবশ্যই মারা যায় নাই, সে এখনো বরফের বিছানায় ঘুমিয়ে আছে। তাকে কুমিল্লায় জীবস্থ অবস্থায় আনতে পারি নাই, আসার জন্য সে ব্রিফকেস সব সাজায় রাখছে আসার। কুমিল্লা ছিল তার প্রাণ, কুমিল্লার প্রতিটি মানুষের প্রতি তার ছিল ভালোবাসা। কুমিল্লা কুমিল্লা করে আপনি যেদিন স্ট্রোক করেছে সেদিনও রাত 11টা পর্যন্ত সে ডায়েরি লিখেছে। তারপর জোর করে নিয়ে বিছানা গেছি, তখনই তার শুরু হলো। 12টার সময় তো হাসপাতালে নিয়ে গেছি, যুদ্ধ করেছি বাবা, মুক্তিযুদ্ধে যতটুকু না তার সাথী ছিলাম, মৃত্যুর সময় পর্যন্ত তার সাথী থাকার চেষ্টা করেছি, কিন্তু রাখতে পারলাম না। আমার বাবা সবসময় একটা কথা বলে গেছেন, তার আদর্শ ছিল যেন হানাহানি বিদ্বেষ মুক্ত এই বাংলাদেশ গঠিত হয়, এবং যে বাংলাদেশে সকল যে জনসাধারণ রয়েছে তারা যেন দুঃখ কষ্ট দুর্দশা মুক্ত হয়ে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। শিবনারায়ণ দাস একজন বিরল প্রতিভার রাজনীতিকর্মী ছিলেন। পাকিস্তান আমলে আইবৃদি আন্দোলন করার জন্যে ওনাকে কুমিল্লা জিলা স্কুল থেকে বহিষ্কার করেন, কিন্তু শুভচেতনার কখনো মৃত্যু হয় না। রাজনৈতিক যে চেতনা নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই চেতনায় তিনি ধারণ করতেন, লালন করতেন। তিনি পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ বৃহত্তর কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আমাদের সকলের নেতা ছিলেন। আমি পাখি ভাই আমরা যারা এখন রাজনীতি করি আমাদের দলের তিনি একজন নেতা ছিলেন। পরবর্তী জীবনে তিনি জাসদ রাজনীতির সাথে সম্পৃক্ত হন, কিন্তু শিবনারায়ণ দাস আমাদের পাকিস্তান আমলে ছাত্রলীগের নেতা থাকা অবস্থায় তিনি আমরা যখন মুক্তিযুদ্ধের প্রাককালে বাংলাদেশের মানুষকে সুসংগঠিত করে স্বাধীনতার চেতনা উদ্ভাসিত করে আমরা যখন মুক্তিযুদ্ধের ঘোষণা দেব, ঠিক সেই মুহূর্তে আমরা উপলব্ধি করলাম যে আমাদের একটা জাতীয় পতাকার দরকার। সেই পতাকা কে করবে সিদ্ধান্ত হলো শিবনারায়ণ দাস করবে। শিবনারায়ণ দাস তখন এই পতাকাটা তৈরি করে দিলেন, তিনি হচ্ছেন আমাদের স্বাধীনতার প্রথম পতাকার রূপকার। শিবনারায়ণ দাস একজন আত্মত্যাগী রাজনীতিবিদ, তিনি যেটা মিন করতেন সেটা করার চেষ্টা করতেন। পাকিস্তান আমলে আমাদের নেতা হিসেবে তিনি আমাদের অনেক কাছের মানুষ ছিল। পরবর্তী পর্যায়ে তিনি জাসদ রাজনীতির সম্পৃক্ত হওয়ার পরেও আমি আওয়ামী লীগ করলো, আমার সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক সুদীর্ঘদিন, টিল ডেতে আমার সাথে ওনার সম্পর্ক ছিল, মানে মৃত্যুর আগ পর্যন্ত উনি আমার সাথে সম্পৃক্ত থাকতেন। তিনি কুমিল্লায় কম আসতেন, ওই মাঝে মাঝে আসতেন কুমিল্লায় বিভিন্ন জায়গায়। হাইবুল্লাহ চৌধুরীর বাড়িতে আসলে তিনি আমাকে দেখে যেতেন, যখনই তিনি কুমিল্লা আসতেন তিনি তখনই তিনি আমাকে টেলিফোন করতেন, বাহার আমি এসেছি, আমার সাথে কথা বলতেন, আমার সাথে দেখা করতেন। আমার ওনার সম্পর্কটা সেই ছাত্র জীবনে যেরকম ছিল, আমি ওনাকে ব্যক্তিগত জীবনে আমার শ্রদ্ধেয় নেতার মতো ওনাকে মানতাম। আজকেও শেষ বিদায় লগ্নে আমি যখন শুনেছি তখন আমি আমার একটা মাইক বের করে আমি কুমিল্লা মানুষকে আহ্বান করেছি যে একজন বীর শ্রেষ্ঠ সন্তানকে যেন সবাই সম্মান করে। আমি কুমিল্লার মানুষের কাছে কৃতজ্ঞ, আজকে অনেক বেশি সবাই মিলে ওনাকে আমরা কুমিল্লা থেকে অনেক সম্মানিতভাবে ওনাকে বিদায় করার চেষ্টা করছি।